বন্ধুরা, আজ আমরা ছোটবেলার স্মৃতিকে আবার তাজা করে তুলব। মানে এদের এপিসোডগুলো ছোটবেলায় আমরা সবাই দেখতে খুবই ভালোবাসতাম আর জোরে জোরে হাসতাম। যারা আমার মতোই ছোটবেলায় এদের এপিসোডগুলো দেখতে ভালোবাসতেন, তারা আজ আবার ছোটবেলার স্মৃতিগুলোকে তাজা করে নিতে পারেন। আর যারা এটা দেখেননি, মানে বয়সে একটু ছোট, তাদের জন্য আজকের ভিডিওটা একটা বিশাল বড় পাওনা হয়ে দাঁড়াবে। এই থ্রি স্টুজার সিরিজের অনেকগুলো মুভির মধ্যে আজ আমরা আলোচনা করব 1962 সালে মুক্তি পাওয়া একটি ছবি, দ্য থ্রি স্টুজার্স মিট হারকিউলিস, যেখানে জই, মই আর ল্যারি নামের তিন বুদ্ধিমান বোকা মানুষ টাইম ট্রাভেল করে গ্রিক সাম্রাজ্যে পৌঁছে যায় এবং হারকিউলিসের সাথে দেখা করে। এমনকি সেখানে পৌঁছে তারা আমাদের পড়া ইতিহাসকে প্রায় লণ্ডভণ্ড করে রেখে দিতে চলেছিল। চলুন তাহলে আজকের এই মজার গল্পটা শুরু করা যাক। মুভির শুরুতে নিউ ইয়র্কের একটা ফার্মেসিতে তিনজন বন্ধুকে কাজ করতে দেখা যায়, যাদের নাম ছিল মই, ল্যারি এবং জই। ল্যারি এবং জই সেই দোকানের দুই প্রান্তে দাঁড়িয়ে একে অপরের দিকে কিছু দরকারি জিনিস ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল, কারণ তাদের কথা অনুযায়ী তারা মানব সভ্যতার জন্য বিশেষ দরকারি একটা জিনিস আবিষ্কার করছিল। মাঝখানে মই দাঁড়িয়েছিল, তাই সে বারবার মাথা নিচু করে নিচ্ছিল, কিন্তু একবার সে বুঝতে পারে না আর তার মাথাটা একটা বোতলের সাথে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে যায়। ল্যারি আর জই তাড়াতাড়ি মইয়ের কাছে এসে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। মই রেগে যায় আর জইকে জিজ্ঞাসা করে, সে যে জিনিসটা আবিষ্কার করছে সেটা কি মাথার যন্ত্রণা কমাতে পারে? জই হ্যাঁ বললে সে তখন তাদের দুজনের মাথায় একটা কিছু দিয়ে দুম করে মেরে দেয়। এই মাথা ব্যথাটা এবার যেন তারা তাদের সেই ওষুধ দিয়ে সারিয়ে নেয়। এরপর ঘরটা হঠাৎ কেঁপে উঠলে ল্যারি বলে, নিশ্চয়ই ভূমিকম্প এসেছে। মই বলে, হাবি যাবি বোকো না তো, পাশের দোকানের স্কাইলার নিশ্চয়ই ভুলভাল কিছু একটা আবিষ্কার করেছে, আর বাড়িটা পুরো ভেঙে ফেলার আগেই স্কাইলারকে গিয়ে আটকাতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ল্যারি আর জই বলে, মই ফিরে আসার আগেই আমাদের এসব পরিষ্কার করে নিতে হবে। কিন্তু তখনই আবার পুরো ঘর কেঁপে ওঠে এবং একটা ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে। তারা এক একটা করে ঘড়ি চেক করে, কিন্তু বুঝতে পারে না কোন ঘড়িটা বাজছে। তখন ল্যারি বলে, ঘড়ি নয়, হয়তো তার কান বাজছে। এদিকে মই স্কাইলারের বাড়ি গেলে স্কাইলার তাকে জানায় শেষ পর্যন্ত সে একটা টাইম মেশিন বানিয়েই ফেলেছে, এবং সে মইকে বলে, ভেবে দেখো তো, যখন যীশুখ্রিস্টকে পেরেকবিদ্ধ করা হয়েছিল সেই সময় যদি তুমি উপস্থিত থাকতে, অথবা যখন পিরামিড তৈরি করা হচ্ছিল সেই সময় যদি পৌঁছে গিয়ে দেখতে পারো তবে কেমন হবে। স্বাভাবিকভাবেই মইয়ের এসব বিশ্বাস হয় না। তখন স্কাইলার তাকে বিশ্বাস করানোর জন্য আইনস্টাইনের বিভিন্ন থিওরি বলে, কিন্তু মই সে তো একটা মহামূর্খ, এসব তার কিছুই মাথায় ঢোকে না, সে শুধু ঘাড় নাড়ে আর শেষে কথা ঘোরানোর জন্য বলে এক কাপ চা হবে। আর এদিকে সেই দুই পাগলের আবিষ্কার ব্যর্থ হয় এবং তার থেকে ফেনাওয়ালা ফোয়ারা বেরিয়ে এসে পুরো ঘর ভরে যায়। তারা মইয়ের অবর্তমানে ঘর পরিষ্কার করার বদলে আরও নোংরা করে দেয়। এই সময় সেখানে মই আর স্কাইলার আসে। মই তাদের এসব কাণ্ডকারখানা দেখে খুবই রেগে যায় এবং তাদের দিকে তেড়ে যায়, কিন্তু সেই ফেনার কারণে সে স্লিপ খেয়ে মাটিতেই পড়ে যায়। আর সে যখন উঠে দাঁড়ায় তখনই সেই ফোয়ারাটা সোজা তার মুখে এসে লাগে। ল্যারি তাড়াতাড়ি একটা তোয়ালে এনে মইকে মুছতে দেয়, কিন্তু মই তার মুখ থেকে সেই ফেনাটা নিয়ে মারতে গেলে ল্যারি বসে পড়ে আর ভাবে সে বেঁচে গেছে। কিন্তু মই নিচে বসে গিয়ে ল্যারিকে ডাকতেই সে মুখ তোলে আর মই সেই ফেনাটা সোজা তার টাকলুতে চেপে দেয়। এই সময় দেখা যায় জই শান্ত করার একটা ওষুধের দ্বারা সেই মেশিনটা যেটা থেকে ওই ফোয়ারাগুলো বেরাচ্ছিল সেটাকে শান্ত করে দেয়। এটা দেখে জই খুব মজা পেয়ে যায় আর বলে, সে এবং তার আবিষ্কার দুটোই সফল হয়েছে। কিন্তু মই এতটাই রেগেছিল যে সে বলে, তুমি কিছুতেই সফল হতে পারবে না, যদি সফল হতে পারো তাহলে শুধু বোকামিতে হবে। আর এও বলে, বস আসার আগে যদি সব পরিষ্কার না হয় তাহলে বস তাদের দুজনকে মেরে ফেলবে, আর যদি বস নাও মেরে ফেলে তাহলে সে নিজেই তাদেরকে মেরে ফেলবে। তাদের বসের নাম ছিল র্যাল, যে স্কাইলারকে একদমই পছন্দ করত না, কারণ সে তার মেডিসিনের দোকানের কলিগ ডিয়ানকে ভালোবাসে, কিন্তু ডিয়ান আসলে স্কাইলারকে ভালোবাসে। যাই হোক, তাদের বস দোকানে ঢুকে দোকানের সবকিছু লণ্ডভণ্ড অবস্থায় দেখে খুবই রেগে যায় আর সে ভাবে এই সবকিছুর জন্য স্কাইলারই দোষী, তাই সে স্কাইলারকে অনেক ছোট বড় কথা শোনায়। এখানে ডিয়ান স্কাইলারকে বলে এইসব ছেড়ে একটা চাকরি করতে, যাতে তারা বিয়ে করতে পারে। কিন্তু স্কাইলার বলে তার আবিষ্কার প্রায় তৈরি এবং আর মাত্র দুদিন লাগবে, যার উত্তরে ডিয়ান বলে, ছমাস আগেও তুমি সেম কথাটাই বলেছিলে, তাই এই দুদিনের মধ্যে যদি ওই মেশিনটা তৈরি হয়ে যায় তো ভালো কথা, না হলে এই সব কিছু ছেড়ে তাকে চাকরি করতে হবে। আর যদি সে দুদিন পরেও ওই ফালতু মেশিনটা নিয়ে পড়ে থাকে তাহলে যেন ডিয়ানকে ভুলে যায়। এরপর স্কাইলার চুপচাপ সেখান থেকে চলে যায়, কিন্তু তার টাইম মেশিনের ডিজাইনটা ওখানেই ফেলে যায়, যেটা র্যালফের চোখে পড়ে
আর সে ওই ডিজাইনের মধ্যে ভুলভাল তথ্য অ্যাড করে দেয়। কিছুক্ষণ পর তারা তিন পাগল স্কাইলারকে খুঁজতে তার দোকানে যায়, কিন্তু স্কাইলারকে সেখানে দেখতে পায় না। তারা দেখে ঘরটা খুবই নোংরা, তাই তারা সেটা পরিষ্কার করতে শুরু করে। কিন্তু তারা তো তারাই, ওই ঘরটা পরিষ্কার করার বদলে তারা আরও নোংরা করে দেয়। এই সময় র্যাল্প সেই নষ্ট করা টাইম মেশিনটার নকশা এনে তাদেরকে বলে স্কাইলার কখনোই এটা কমপ্লিট করতে পারবে না, আর সে ওটা ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। তখন তারা স্কাইলারের কাজ এগোনোর জন্য সেই ভুল ডিজাইনটা দেখেই ওই মেশিনটা তৈরি করার চেষ্টা করে। তারা এতই ভালো চেষ্টা করতে থাকে যে মইয়ের গলায় অনেক তার জড়িয়ে যায়, আর বাকি দুজন মিলে সেই তার বের করতে করতে মইয়ের প্রায় দম আটকে যায়। এরপর তারা মেশিনের মেন সুইচ অন করতেই সেখান থেকে বিদ্যুতের স্পার্ক বেরিয়ে আসে এবং সেই আগুনের ফুলকিগুলো পাশে রাখা রকেট বাজিতে লাগে, আর সেগুলো পুরো ঘর জুড়ে ফাটতে থাকে। এই সময় সেখানে স্কাইলার পৌঁছায় এবং এত গণ্ডগোলের আওয়াজ শুনে ডিয়ানো পৌঁছে যায়। তারা বন্ধ করার পরেও যখন সেটা বন্ধ হচ্ছিল না, তখন জয়ী তার শান্ত করার ওষুধটা ঢালতেই মেশিনটা শান্ত হয়ে যায়। কিন্তু তারপরই হয় চমৎকার। সেই ঘরে মেশিনের চারদিক দিয়ে হঠাৎ খুব জোরে হাওয়া ওঠে এবং তারা টাইম ট্রাভেল করে 1962 সাল থেকে 900 খ্রিস্টপূর্বাব্দের প্রাচীন গ্রিক সাম্রাজ্যে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে তারা পরে ঠিক যুদ্ধের মধ্যিখানে, যে যুদ্ধে হারকিউলাস লড়াই করছিল। তারা যেখানে গিয়ে পৌঁছায় সেই জায়গাটার নাম ছিল ইথিকা, আর যুদ্ধ হচ্ছিল গ্রিক রাজা ওডিয়াস আর ইলিয়াসের মধ্যে। এরা সবাই যুদ্ধের ঠিক মধ্যিখানে এমনভাবে টপকে পড়ে যে তাদেরকে দেখে সবাই ভগবান ভেবে নেয়, এবং রাজা ওডিয়াসের বিরুদ্ধে যারা লড়ছিল তারা ভাবে ভগবান স্বয়ং বুঝি রাজা ওডিয়াসকে জেতানোর জন্য যুদ্ধক্ষেত্রে এসেছেন, তাই তারা ভয় পেয়ে চোঁচার দৌড়, এবং রাজা ওডিয়াস এই যুদ্ধে জিতে যায়। তাদেরকে অলিম্পাস থেকে আসা স্বয়ং ভগবান ভেবে রাজা ওডিয়াস তাদেরকে তার রাজমহলে নিমন্ত্রণ করে, আর ডিয়ানকে দেখতে এতটাই সুন্দর ছিল যে ওডিয়াস তাকে পছন্দ করে ফেলে। এই সময় ল্যারি বলে ওডিয়াসকে দেখতে ঠিক আমাদের বস র্যাল্ফের মতন, র্যাল্ফ মনে হয় ওডিয়াসেরই বংশধর। স্কাইলার বলে তারা ওডিয়াসের মহলে যাবে সেটা ঠিক আছে, কিন্তু এই টাইম মেশিনটাও তাদের সুরক্ষিত রাখতে হবে, না হলে তারা আর কোনোদিন বাড়ি ফিরতে পারবে না। তখন রাজার আদেশে হারকিউলাস বড় বড় পাথর তুলে মেশিনের চারিদিকে রেখে দেয়, কারণ হারকিউলাস ছাড়া পৃথিবীতে আর কারোর শক্তি নেই সেই পাথরগুলো সরানোর। এরপর তাদেরকে রাজমহলে নিয়ে গিয়ে ভালো করে আপ্যায়ন করা হয়, কিন্তু তখনই তারা দেখতে পায় ইলিয়াসকে বন্দী বানানো হয়েছে। স্কাইলার তাদের তিনজনকে আড়ালে নিয়ে গিয়ে বলে তারা হয়তো ভুল পক্ষকে সাপোর্ট করে ফেলেছে আর ভুল দলকে সাহায্য করে ফেলেছে, কারণ সে ইতিহাসে পড়েছিল ইলিয়াস একজন খুবই ভালো রাজা এবং তার নীতিও খুব ভালো। তখন তারা প্ল্যান করে যে করেই হোক ওডিয়াসকে সরিয়ে ইলিয়াসকেই রাজা বানাতে হবে। তাই ডিয়ানের খেয়াল রাখার জন্য স্কাইলারকে ওখানে ছেড়ে তারা তিন পাগল মিলে যায় ইলিয়াসকে কয়েদখানা থেকে ছাড়াতে। কয়েদখানায় গিয়ে তারা তালা ভাঙার চেষ্টা করে, কিন্তু বারবার তারা নিজেদেরকেই আহত করে ফেলে। শেষমেশ তারা সেই কয়েদখানার একটা রড কেটে হাতুড়ি দিয়ে মেরে মেরে সেটাকে ওপরের দিকে ওঠানোর চেষ্টা করে, যাতে ওই ফাঁকা দিয়ে ইলিয়াস বেরিয়ে আসতে পারে। কিন্তু এমন কপাল তাদের, সেটা ওপরের ছাদ ভেঙে হারকিউলাসের সামনে গিয়ে ওঠে। ল্যারি সেটা ভালো করে দেখার জন্য তার নিচে মাথা রাখতেই ওপর থেকে হারকিউলাস সেটা চেপে দেয়, আর সেটা ল্যারির মাথায় এসে দুম করে লাগে। আবার জয়ী সেটাকে উপরের দিকে করলে সেটা হারকিউলাসের থুতনিতে গিয়ে আঘাত করে। এবার মই পাশের রডটা কাটতে যায়, আর আবার হারকিউলাস রডটাকে মেরে নিচের দিকে পাঠিয়ে দেয়, যার ফলে সেটা এসে মইয়ের মাথায় আঘাত করে। এবার মই প্রচণ্ড রেগে যায় আর জোরে আঘাত করে সেটাকে ওপরে তুললে সেই রডটা তার ঠিক ওপরেই রাখা ফলের ঝুড়িতে গিয়ে আঘাত করে, আর সেই ফলের ঝুড়িটা গিয়ে সোজা হারকিউলাসের মুখে লাগে। হারকিউলাস রেগে গিয়ে নিচের দিকে আসে কি হচ্ছে সেটা দেখার জন্য। এদিকে ইলিয়াস সেই ফাঁকা জায়গা দিয়ে বাইরে বেরিয়ে আসে, তারপর তারা সেখান থেকে ইলিয়াসকে পালিয়ে যেতে বলে সে পালিয়ে যায়। তখনই হারকিউলাস দুজন সৈন্য নিয়ে সেখানে চলে আসে। সেই সৈন্য দুটোর মাথায় হাতুড়ির বাড়ি মেরে তারা তাদেরকে অজ্ঞান করে দেয়, কিন্তু হারকিউলাস তাদেরকে দেখে নেয়, তাই তারা একটা ঘরে ঢুকে দরজা দিয়ে দেয়। সেই দরজায় ঘুষি মেরে হারকিউলাস তার হাতটা ভেতরে ঢুকিয়ে দেয়, আর তখনই জয়ী তার হাতে কামড়ে দেয়। এবার হারকিউলাস দৌড়ে এসে দরজা ভাঙার চেষ্টা করলে একদম শেষ মুহূর্তে জয়ী দরজাটা খুলে দেয়, যার ফলে হারকিউলাস এসে সোজা ধাক্কা খায় দেয়ালে। এই সুযোগে সেই তিনজন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ঢুকবি তো ঢোক তারা ভুল করে মেয়েদের স্নান ঘরে ঢুকে পড়ে, আর তারা যখন সেটা রিয়েলাইজ করে তখনই তারা মেয়েদের পোশাক পরে নেয়। তাই বাকি মেয়েরা ভাবে এরা হয়তো স্নানঘরের নতুন দাসী, তাই তাদেরকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করায়।
কিন্তু কিছুক্ষণেই তারা ধরা পড়ে যায় এবং মেয়েরা যখন চেঁচাতে শুরু করে সেই আওয়াজে হারকিউলিসও সেখানে চলে আসে এবং তাদের তিনজনকে ধরে ওডিয়াসের সামনে নিয়ে গিয়ে বলে এই সেই তিনজন যারা এলিয়াসকে পালাতে সাহায্য করেছে। ওডিয়াস তখন তাদের তিনজনকে এবং সাথে স্কাইলারকেও বন্দি বানিয়ে নেয় এবং তাদেরকে নৌকা চালানোর দাস বানিয়ে দেয়। কিন্তু সে যেহেতু ডিয়ানকে পছন্দ করতে শুরু করেছিল তাই ডিয়ানকে তার কাছেই রেখে দেয়। এরপর দেখা যায় তারা চারজন একটা জাহাজে ক্রীতদাসের কাজ করছে এবং তাদের ওপর নজর রাখার জন্য একজন লম্বা চওড়া মানুষ রয়েছে আর তার সাথে একজন ঢাক বাজাচ্ছিল যাতে ক্রীতদাসরা ফাঁকি না মেরে সেই আওয়াজের তালে তালে বৈঠা বাইতে থাকে। তখন মই বুদ্ধি করে জইয়ের থেকে সেই শান্ত করার ওষুধটা নিয়ে কোনো রকমে লোকটার জলের বালতিতে মিশিয়ে দেয় এবং সেই জলটা যখন সে পান করে তখন সে একদম শান্ত হয়ে যায় এবং ঢাক বাজানোর শক্তি হারিয়ে ফেলে আর উল্টে পড়ে যায়। সেই লম্বা চওড়া লোকটা যখন দৌড়ে তাকে দেখতে আসে তখন মই পাশে পড়ে থাকা একটা কাঠের হাতুড়ি দিয়ে সেই লোকটার মাথায় মেরে তাকেও অজ্ঞান করে দেয় এবং তার কোমর থেকে চাবি চুরি করে সবার পায়ের চেনের তালা খুলে দেয়। এবার তারা তাদের দুজনকে চেন দিয়ে বেঁধে তাদেরকে দিয়েই বৈঠা বওয়ায়। এরপরের দৃশ্যে দেখা যায় একদিন রাতে ঝড় উঠলে সেই জাহাজ ভেঙে যায় এবং তারা চারজন সাঁতার কাটতে কাটতে একটা পাড়ে পৌঁছে যায়। কিন্তু তারা জানে না বাকিদের কি হলো এবং তারা আদেও বেঁচে আছে কিনা। সেখানে পৌঁছে তারা জানতে পারে তারা ইথিকা থেকে 1200 কিলোমিটার দূরে হারবারে চলে এসেছে এবং ঘুরতে ঘুরতে তারা একটা সমুদ্র বন্দরে পৌঁছায় যেখানে তারা দেখে সেখান থেকে ইথিকার উদ্দেশ্যে একটা জাহাজ ছাড়ছিল। তারা সেই জাহাজে করে ইথিকা পৌঁছাতে যায় কিন্তু তারা বুঝতে পারে এই জাহাজেও তাদেরকে ক্রীতদাস বানিয়ে নিয়ে যাওয়া হবে। ভাগ্যের এমনই ফের যে তাদেরকে আবার সেই জাহাজে উঠে আগের মতোই বৈঠা বইতে হয়। কিছুদিনের মধ্যেই দেখা যায় বৈঠা বইতে বইতে স্কাইলারের শরীরের পেশিগুলো ফুলে ফেঁপে উঠেছে এবং সে এতটাই শক্তিশালী হয়ে গেছে যে বাকি সবাই একদিকের বৈঠা সামলালে সে একাই অন্যদিকের বৈঠাটা সামলায়। কিন্তু তবুও তারা সবাই মিলে স্কাইলারের শক্তির সঙ্গে পেরে উঠছিল না, তাই জাহাজটা সমুদ্রের মধ্যে একই জায়গায় গোল গোল করে ঘুরপাক খাচ্ছিল। হারবারের রাজা জাহাজের উপরে বসেছিল, সে স্কাইলারের এই শক্তি সম্পর্কে জানতে পারে এবং তাকে ডেকে পাঠায়। স্কাইলারের সুঠাম পেশি দেখে হারবারের রাজা তাকে হারকিউলিস ভেবে ভুল করে এবং বলে যদি রাজার হয়ে তারা রাক্ষস সাইক্লোপসকে মারতে পারে তাহলে তাদের চারজনকেই রাজা মুক্ত করে দেবে। রাজা সাইক্লোপসের বর্ণনা দিয়ে বলে সেই রাক্ষসের দুটো মাথা এবং দুটো মাথার মাঝে একটা বড় চোখ আছে। রাজা তাদের এও বলে তাদেরকে ওই আইল্যান্ডে ছেড়ে রাজার সৈন্যরা পুরো আইল্যান্ড ঘিরে রাখবে যাতে তারা কোনোভাবেই সাইক্লোপসকে না মেরে পালিয়ে না যেতে পারে। এরপর তাদেরকে সেই আইল্যান্ডে ছেড়ে দেওয়া হয়। তারা একটা জায়গায় দাঁড়িয়ে যখন প্ল্যান বানাচ্ছিল যে তারা এক একজন এক এক দিকে যাবে, সাইক্লোপসকে খুঁজে বেড়াবে, তখনই দেখা যায় সাইক্লোপস ঠিক তাদের পিছনে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল কিন্তু তারা সেটা বুঝতেও পারে না। এরপর তারা যে যাওয়ার মতো দিক ঠিক করে চলে যায় আর জইয়ের যাওয়ার কথা ছিল পাহাড়ের ওপরে, তাই সে পাহাড়ের ওপরে উঠে যায়। সেখানে গিয়ে সে দেখে তার পোশাক একটু নোংরা হয়েছে, তাই সে সেটা ঝাড়লে তার থেকে অনেক ধুলো বার হয় আর সেটা তার পেছনেই দাঁড়িয়ে থাকা সাইক্লোপসের নাকে গেলে সে হাঁচি দিয়ে ফেলে। জয় পেছন ঘুরে অত লম্বা সাইক্লোপসকে দেখে ভয়ে চেঁচাতে চেঁচাতে পাহাড় থেকে নেমে এসে বাকিদেরকে জানায়। সাইক্লোপস এরপর তাকে ধাওয়া করে সেখানে চলে আসে আর সেটা দেখে স্কাইলার দৌড়ানোর চেষ্টা করলে সে একটা পাথরে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। বোঝো ঠেলা, যে সব থেকে শক্তিশালী মানুষ সেই অজ্ঞান হয়ে গেল আর সাইক্লোপস তার একটা লম্বা লাঠি দিয়ে তাদেরকে মারার চেষ্টা করতে থাকে। তখন জই তার শান্ত করার ওষুধটা একটা গুলতির মতো কিছুর সাথে আটকে সাইক্লোপস যখন টার্জেনের মতো চেঁচাচ্ছিল তখন সেই ওষুধটা টিপ করে তার ঠিক একটা মুখের মধ্যে ঢুকিয়ে দেয় যার ফলে তার একটা দিক শান্ত হয়ে যায়। কিন্তু অন্য দিকটা, সেটা একদম সতেজ ছিল। সে অন্য হাতে মইকে ধরে ফেলে। তখন জই নিজের ওষুধের অন্য একটা বোতল মইকে ছুঁড়ে দেয়। মই সেটা ধরতে না পারলেও সেটা মইয়ের হাতে লেগে সোজা সাইক্লোপসের আরেকটা মুখে ঢুকে যায় যার ফলে এবার সাইক্লোপসের দুদিক অকেজো হয়ে যায় এবং সে মইকে ছেড়ে দিলে মই সোজা নিচে এসে পড়ে। তারা বুঝতে পারছিল সাইক্লোপস যখন তখন মাটিতে ঢুলে পড়বে আর স্কাইলার তখনও অজ্ঞান ছিল, তাই তারা স্কাইলারের কনফিডেন্স বাড়ানোর জন্য একটা প্ল্যান করে। তারা স্কাইলারকে ওঠায় এবং সেই সাইক্লোপসের বড় লাঠিটা তাকে দিয়ে বলে সাইক্লোপসকে মারতে। স্কাইলার কোনো রকমে সেটা সাইক্লোপসের পায়ের ওপরে ফেললে তার পরপরই সাইক্লোপস মাটিতে পড়ে যায়। তখন সবাই মিলে বলে স্কাইলার তুমি করে দেখিয়েছো, তুমি হারকিউলিসের থেকেও অনেক বেশি শক্তিশালী।
এরপর তারা রাজার জাহাজে ফিরে গেলে রাজা তাদেরকে মুক্তি দেওয়ার আগে তার হয়ে আরেকটা কাজ করতে বলে। সেটা হলো একটা দৈত্যাকার ষাঁড়কে মারা, আর এটা করতে পারলেই তাদেরকে শিওর মুক্তি দিয়ে দেওয়া হবে। সেই সাথে তাদেরকে অনেক সোনা দানাও দেওয়া হবে বলা হলো। তারা তিনজন মিলে একটু আলোচনা করে নেয়। জয়ী বলে তার কাছে এখনো ওষুধ বাকি আছে, তাই তারা মনে করে সাইক্লোপসের মতো এই ষাঁড়টাকেও তারা ওষুধ খাইয়ে শান্ত করে দেবে। এই ভেবে তারা রাজার ডিলটা অ্যাকসেপ্ট করে নেয়। প্ল্যান অনুযায়ী তারা সেই ষাঁড়টাকেও হারিয়ে দেয়। এরপর দেখা যায় তারা স্কাইলারকে হারকিউলেস বানিয়ে একটা শো অর্গানাইজ করে, যার জন্য তাদের সব টিকিট বিক্রি হয়ে যায় এবং তাদের অনেক টাকা হয়ে যায়। আর তারা প্ল্যান করে শোটা করেই তারা ইথেকা পৌঁছে যাবে ডিয়ানের কাছে। কিন্তু শোয়ের একটু আগেই দুজন লোক তাদের কাছে আসে, যাদের মধ্যে একজন অ্যাকিলেস বলে নিজের পরিচয় দেয়। সে বলে এই এরিয়াতে শো করতে গেলে তাকে জানিয়ে করতে হবে এবং তাকে একটা কমিশনও দিতে হবে, তারপরে তারা শো করতে পারবে। যেহেতু তারা এসব করেনি, তাই পেনাল্টি স্বরূপ পুরো টাকাটাই তারা নিয়ে নেবে। এই বলে তারা পুরো টাকাটা নিয়ে তাদেরকে একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। তাই এরপর তারা নিয়ম মেনে আরো অনেক শো করে আর অনেক টাকা জমায় ইথিকা ফেরার জন্য। আবারও সেই লোকটা এসে ভুলভাল বুঝিয়ে তাদের থেকে টাকা নিতে আসে। কিন্তু সেই তিন পাগল, তারা তো এখন চরম বুদ্ধি ধরে, তারা তাদের বুদ্ধি দিয়ে সেই লোক দুটোকে সেখানেই অজ্ঞান করে দেয় এবং টাকা নিয়ে তারা ইথিকা পৌঁছে যায়। এদিকে দেখা যায় ইথিকাতে ওডিয়াসের সাথে ডিয়ানির বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, আর এতদিনে হারকিউলেসও জানতে পেরে গেছে যে তার নাম ভাঙিয়ে স্কাইলার যা তা করে বেড়াচ্ছে। তাই হারকিউলেস তাদের ওপর খুব রেগে যায়। এই ব্যাপারে হারকিউলেস রাজার সাথে কথা বলে তাদেরকে খুঁজে মারতে যাচ্ছিল। হারকিউলেস যখনই দরজা থেকে বেরোতে যাবে, তখনই দরজা খুলে তারা চারজন ভেতরে প্রবেশ করে, আর তার ধাক্কায় হারকিউলেস অজ্ঞান হয়ে যায়। তারা চারজন ওডিয়াসকে ডিয়ানের কথা জিজ্ঞাসা করলে ওডিয়াস বলে সে ভালো আছে। এই বলে সে একটা টেবিলের পিছনে গিয়ে টেবিলের নিচে হাত দিয়ে কিছু একটা করতে থাকে। সেটা দেখে বুদ্ধিমান জয়ী সবাইকে দাঁড়িয়ে যেতে বলে। জয়ী বলে সে জানে ওডিয়াস নিশ্চয়ই একটা সুইচ চেপে গুপ্ত দরজা খুলে তাদেরকে ফাঁদে ফেলে দেওয়ার চেষ্টা করছে। সে ওডিয়াসকে বলে, তুমি কি ভেবেছো আমরা বোকা? এই বলে তারা পিছনের দিকে পেছোতে থাকে। কিন্তু আমাদের এই চারজন বুদ্ধিমান বোকা, তারা দেখেই না যে আসলে তাদের পিছনের দিকেই গুপ্ত দরজাটা খোলা থাকে, আর তারা পিছোতে পিছোতে ঠিক সেই ফাঁদেই পড়ে যায়। ওডিয়াস তখন সদ্য জ্ঞান ফেরা হারকিউলেসকে বলে কাল সকালে পুরো রাজ্যের সামনে তাদেরকে মেরে বুঝিয়ে দিতে হবে আসল হারকিউলেস কে। পরের দিন ময়দানে সবাই আসে। সেখানে স্কাইলার আর ডিয়ানের অনেক দিন পর একে অপরের সাথে দেখা হয়, আর তারা খুব ইমোশনাল হয়ে যায়। কিন্তু ওডিয়াস ডিয়ানকে ধাক্কা মেরে বসিয়ে দিলে স্কাইলার খুব রেগে যায়, আর সে নিজের হাতের চেন টেনে ছিঁড়ে দেয়। হারকিউলেস তার দিকে চাবুক নিয়ে ছুটে এলে স্কাইলার সেই চাবুক ধরে টান মেরে হারকিউলেসকে মাটিতে শুইয়ে দেয়। হারকিউলেসের এরকম অবস্থা দেখে দর্শকরা সবাই জোরে জোরে হেসে ওঠে, যেটা হারকিউলেসের মোটেই সহ্য হয় না। এই সময় জয়ী স্কাইলারকে সেই ওষুধটা দিয়ে হারকিউলেসকে শান্ত করে হারানোর কথা বললে স্কাইলার বলে হারকিউলেসকে হারাতে তার কোনো ওষুধের দরকার নেই। তারপর তাদের মধ্যে প্রচণ্ড মারপিট শুরু হয়। প্রথম প্রথম হারকিউলেসের কাছে খুবই মার খায় স্কাইলার, যেটা দেখে ডিয়ান খুবই অস্থির হয়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত স্কাইলার হারকিউলেসকে হারিয়ে দেয়। তাই হারকিউলেস আর না পেরে স্কাইলারের কাছে হার স্বীকার করে নেয় এবং বলে তাকে ছেড়ে দিতে। স্কাইলার বলে সে তাকে একটাই শর্তে ছাড়তে পারে। হারকিউলেস শর্ত জিজ্ঞাসা করলে স্কাইলার বলে সে ইতিহাসে পড়েছে হারকিউলেস একজন খুবই ভালো মানুষ, তাই তাকে আজ থেকেই নিজেকে বদলে ফেলতে হবে এবং একটা ভালো মানুষ হয়ে উঠতে হবে, আর তার সাথে সাথেই ওডিয়াসকে সরিয়ে দিয়ে ইলিয়াসকে রাজা হতে সাহায্য করতে হবে। হারকিউলেস এই শর্তে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনেই মাটি থেকে উঠে পড়ে, স্কাইলার ডিয়ানকে বাঁচাতে ছোটে আর হারকিউলেস স্কাইলারের তিন বন্ধুকে। হারকিউলেস তাদের তিনজনকে চেন থেকে মুক্ত করে দেয়। তখন তারা তিনজন এবং স্কাইলার আর ডিয়ান একটা ঘোড়ায় টানা গাড়িতে উঠে তাদের টাইম মেশিনের দিকে যেতে থাকে। ওডিয়াসও একটা ঘোড়ার গাড়ি করে তাদের পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর ওডিয়াস তার গাড়ির চাকায় লাগানো একটা ধারালো বস্তু দিয়ে তাদের গাড়ির চাকা নষ্ট করে দেয়। এই অবস্থাতেও স্কাইলার ঘোড়া ছোটাতে থাকে, আর সেই গাড়িতে রাখা কেকগুলোকে তারা তিনজন মিলে ছুঁড়ে ছুঁড়ে ওডিয়াসের মুখে মারতে থাকে। এর ফলে ওডিয়াস পরিষ্কার করে দেখতে পায় না, আর সে গাড়ি নিয়ে অন্য একটা রাস্তায় চলে যায় এবং সোজা একটা পুকুরের মধ্যে গিয়ে পড়ে। এদিকে স্কাইলাররা টাইম মেশিনের কাছে পৌঁছে যায়, আর সেই হারকিউলেসের রাখা পাথরগুলো স্কাইলার একাই সরিয়ে দিয়ে টাইম মেশিন স্টার্ট করতে থাকে। ওদিকে ওডিয়াসও সেই পুকুর থেকে উঠে টাইম মেশিনের কাছে পৌঁছে যায়। তারা টাইম মেশিনটা স্টার্ট দিয়ে চলেই যাচ্ছিল, এমন সময় ওডিয়াস একটা চরম লাফ মারে আর টাইম মেশিনটাকে ধরে ফেলে এবং তাতে ঝুলে ঝুলেই তাদের সাথেই ট্রাভেল করতে থাকে।
তারা তখন টাইম ট্রাভেল করছিল আর বিভিন্ন সময়ের ঘটনাগুলো দেখতে দেখতে ফিরছিল। তারা যীশুখ্রিস্টের সময়ের ক্রুসেডারকে দেখে, নেলসনের যুদ্ধ জয় দেখে। ফাইনালি 1805 সালের সময়ে এসে ওডিয়াস তাদের টাইম মেশিন থেকে নিচে পড়ে যায়, যেখানে কিছু যোদ্ধা ঘোড়া আর তীর ধনুক নিয়ে ওডিয়াসকে তাড়া করে। এখানে অবশ্য ল্যারির সেই কথাটা সত্যি প্রমাণিত হয় যে ওডিয়াসে র্যালফের পূর্বপুরুষ। তারপর তারা 1914 প্রথম বিশ্বযুদ্ধের একটা ঝলক দেখতে পায় এবং তখনকার যুদ্ধ বিমানের কিছু গুলি এসেও তাদের টাইম মেশিনে লাগে। তারপর তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধও দেখে এবং শেষে তারা আবার নিজেদের সময় স্কাইলারের ঘরে ফিরে আসে। তাদের ফিরে আসাতে র্যালফের দোকানটাও কেঁপে ওঠে। র্যালফ তাদেরকে বকতে গেলে তারা বলে তারা টাইম ট্রাভেল করে ফিরেছে, এমনকি তারা র্যালফের পূর্বপুরুষের সাথেও দেখা করে এসেছে। স্বাভাবিকভাবেই র্যালফ সেটা মেনে নেয় না, কারণ তারা হয়তো প্রাচীন সভ্যতাতে অনেক দিন ছিল কিন্তু এখানে জাস্ট কয়েক ঘন্টাই কেটেছে। তারা প্রমাণ দেওয়ার জন্য স্কাইলারকে সামনে এনে বলে যে ছেলেটা আগে সবসময় র্যালফের ভয় থাকতো সে প্রাচীন সভ্যতাতে গিয়ে মোটা মোটা পেশি তৈরি করেছে। তখনই স্কাইলার এক হাত দিয়ে র্যালফকে উঁচু করে ধরলে র্যালফ প্রচণ্ড ভয় পেয়ে যায় আর টাইম মেশিনে গিয়ে ওঠে, আর ভুল করে টাইম মেশিনের সুইচ চেপে দিলে সেও টাইম ট্রাভেল করে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সে একটা কাঠের যন্ত্রে মাথা আটকে আবার ফিরে আসে। কি জানি টাইম ট্রাভেল করে তার কি হয়েছিল। ফিরে এসে র্যালফ তাদেরকে আদেশ করে তাকে সেই কাঠের যন্ত্র থেকে এক্ষুনি বার করার জন্য, কিন্তু এইবার র্যালফের আদেশে আর তারা কোনো সাহায্য করে না। এরপর যখন সে তাদের কাছে অনেক অনুনয় বিনয় করে, তখন সেই তিন বুদ্ধিমান বোকা মিলে তাদের অদ্ভুত স্টাইলে র্যালফকে সেই যন্ত্র থেকে বার করার চেষ্টা করে। আর সবশেষে ডিয়ান আর স্কাইলার একে অপরকে কিস করে এবং এর সাথেই এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর বন্ধুরা, আপনারা কি দ্য থ্রি স্টুজেস এর আরও মুভির এক্সপ্লেনেশন দেখতে চান? তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি এমন একটি মিনিয়েচার শহরের গল্প জানতে চান যে শহরে যে কোনো ছোট পরিবর্তন আনলে তা মূল শহরেও পরিবর্তন নিয়ে আসে, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। ধন্যবাদ।